ওকে এখন আমি ভুলি বালিয়ে সকালের কলার আর মুড়ি মাখাটা খাওয়াচ্ছি, এখন বদমাইশি করছে, একটুখানি খাওয়ার পরই আর খেতে চাইছে না। তো আজই ওকে আমি এই এইটাকে দেখাচ্ছি, ওপর দিকে হা করছে আর এক চামচ করে মুখে ঢুকিয়ে দিচ্ছি। আর ওর মা যখন খাওয়ায় সেই পুরোনো দিনের স্টাইলে ও আমাকে ও বাবা ও করে খাওয়াবে। এই দেখো এই অর্ধেকটা অর্ধেকটা খায় অর্ধেকটা খায় না, একটুখানি পড়ে আছে। ধরো ক্যামেরাটা দেখো, স্টাইলটা দেখাচ্ছি ওদিক থেকে দেখো, খুব বদ, একদম বিশ্বাস করবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, স্বাভাবিক আছো, সুস্থ আছো, আর আমাদের ব্লগগুলো নিয়মিত দেখছো। তো আজ সোমবারের সকাল, আবার অ্যাজ ইউজুয়াল একটা উইক কেটে গেল, আবার অফিস যেতে হচ্ছে। তো অফিসের জন্য আমি অলরেডি বেরিয়ে গেছি, তৈরি হয়ে গেছি। তো যারা আমার মতো এই 9টা 5টার ডিউটি করে আর মানডে টু স্যাটারডে কাজ করে, তাদের ইয়েটা আমি বুঝতে পারি, মানে ডেলি একদিন সপ্তাহে ছুটি পাওয়া মানে কতটা রিল্যাক্স হওয়া, বাট সেই ছুটিটা যে এত তাড়াতাড়ি কেটে যায় সেটা বোঝা যায় না। তো এখন আমি অ্যাজ ইউজুয়াল চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি অফিস বেরোনোর আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার, সেটা যদিও হচ্ছে না, কারণ তাড়াতাড়ি বেরোনোটাও পসিবল না, আবার তাড়াতাড়ি অফিস থেকে মানে ঘর থেকে বেরোনোটাও পসিবল না, অফিস থেকে বেরোনোটাও পসিবল না। তো চলো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে একদিন যদি সাকসেসফুল হয়ে যাই তো এইভাবেই এখন কাটছে। তো আবার দেখা হবে সন্ধ্যের সময়। পড়না কালকে যে শপিং করেছে, কী শপিং করেছে কী না, সেটা ডিটেলস আজকের এই ব্লগটাতে আমরা দেবো। আর বাকি যেভাবে চলছে, তোমরা আমাদের ব্লগগুলো নিয়মিত দেখতে থাকো আর লাইক করতে থাকো। ননু এখন বাথরুমের সামনে ওয়েট করছে বাবার জন্য, বাবা কখন বাথরুম থেকে বেরোবে তার জন্য। বাবা অফিস থেকে ফিরেছে, সারাদিন তো দেখেনি বাবাকে। তুই বাথরুমের কাছে চলে এসেছিস, হ্যাঁ মুখটা দেখো, বাথরুমের কাছে চলে এসেছি। কি হলো, বাথরুমের কাছে চলে এসেছো? কি আসবে এছো? হ্যাঁ এই ডুলু নাচে, এ নাচে নাচে, এ কে নাচে, কে নাচে, কে নাচে, কে নাচে, অনেকক্ষণ হচ্ছে, অনেকক্ষণ পরে দেখছে বলে, হ্যাঁ মস্তানি হচ্ছে, কালকে এখান থেকে এই গাড়িটা নিয়ে বইগুলো টানতে গিয়ে উল্টে গেছিল, এই দেখো গাড়িটাকে টানতে গিয়ে। তো এখন ওকে গাড়িটাতে আমরা বেশিক্ষণ রাখতে বারণ করছি, কিন্তু মাঝে মাঝে রাখছি, যখন সামনে থাকছি গাড়িটা পুরো উল্টে যাচ্ছে, এইরকম করছে। সোনাই তবে কথা শোনে, ডাকলে চলে আসবে। সোনাই সোনাই চলে এসো, চলে এসো এখানে, চলে এসো না, কই চলে এসো, কই রে, বইটা হাতে পেয়ে গেছে আর কথা শোনা, এসো সোনাই, না না করবে না, বইয়ে হাত দেবে না, চলে এসো আমার কাছে, চলে এসো, গুড বয় গুড বয়, এই তো গুড বয়, আমার কথা শোনে, তুমি তো আমার সব কথা শোনো, গুড বয় গুড বয় গুড বয়, তুমি তো গুড বয়, তুমি গাড়িটা নিয়ে ওইখানে যেও না, হ্যাঁ শোনাই, তুমি তো পড়ে যাবে, থাক ও বইটা পড়ে থাক, আমি তুলে দেবো, আমি তুলে দেবো, তোমাকে বইটা হাত দিতে হয় না, কিন্তু তুমি গাড়িটাকে নিয়ে যেও না, যেও না, চলে এসো, চলে এসো, গুড বয়, তুমি খুব কথা শোনো, আর তোমার এই মিউজিকটা শুনে শুনে সবাই বোর হয়ে গেছে, কিন্তু তোমার মিউজিকটা চলতেই থাকে, শোনাই কি হয়েছে, বইয়ের ওখানে যেও না, কালকে তুমি পড়ে গেছিলে কেমন,
গাড়ি উল্টে গিয়েছিল দেখেছিলে তো? হ্যাঁ গাড়ি উল্টে পড়ে গেছিলে। এখন এটাকে নিয়ে যা দৌড়াদৌড়ি চলছে ওর। চলে এসো চলে এসো। মানে ও চেষ্টা করছে যে কোনো জিনিস মাটিতে পড়ে আছে সেইটাকে ও গাড়ির মধ্যে থেকে হাত দিয়ে তুলবে। এবার আগে তাও ঠিক ছিল, এবার এখন কি হচ্ছে প্রচুর বেশি ভর দিয়ে ফেলছে, মানে একটা সাইডে যে গাড়িটাই উল্টে যাচ্ছে। তো এখন ওকে এই গাড়িটাতে রাখাটাই একটা রিস্ক হয়ে গেছে। এত তাড়াতাড়ি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, দেখো এক্ষুনি ওদিকে ছিল এখন ওদিকে চলে এসছে, আর মুখে হাত দিচ্ছে দিয়ে গলায় আঙুল দিচ্ছে। এটাকে দিয়ে কতবার ফেলেছে এই বক্সটাকে তারও কোনো হিসাব নেই। সোনাই এদিকে চলে এসো, সোনাই না যেও না, কই চলে এসো আমার কাছে এসো, গুড বয় গুড বয় চলে এসো, তুমি তো গুড বয় করো না, আমার কাছে চলে এসো, গুড বয় গুড বয় চলে এসছে আমার কাছে, এই তো আমার সোনাই, তোমার ছোনাই গুড বয় গো, আমার তো গুড বয় এটা। কি খেলা এটা, উল্টে যাবি তো, কি খেলা এটা, আমার পেটে পা দিয়ে কি খেলা, মুখটা এরকম কেন, কি খেলাটা কি, এই ডিডিং ডিডিং এই ডিডিং ডিডিং, কি খেলা কি খেলা এটা, এটা কি পড়ে যাবি তো, পড়ে যাবে না, এটা কি খেলা তোমার, নাচো বলার সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিয়েছি, গান নেই তাও তো নাচছি, ওরে বাবু রে বাবু তো ঘাড় ভেঙে যাবে, এই রে এই রে তো ঘাড় ভেঙে ফেলবে, ঘাড়টা তো বুঝে গেলো, এতে কি মুখ দিয়ে লাল বেরিয়ে গেল, আমার পেট ফাটে ফাটে, আমার পেট ফাটিয়ে দিল বাবা গো, আমার পেট ফাটিয়ে দিল গো, আমার পেট ফাটিয়ে দিল গো, নাচে নাচে ওরে বাবরে। কালকে মার্কেট থেকে যেগুলো কিনেছিলাম তো সেইগুলোর মধ্যে থেকে আমার জন্য এই যে একটা টি শার্ট কিনেছি, আরও একটা কিনেছি সেটা দেখাবো, আর একটা জামা কিনেছি ওই ওয়ান পিস টাইপের যে জামাগুলো হয় সেগুলো, এই যে দেখো টি শার্টটা, তো এটা আমি পরেছি, তো এটা পরে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো এখন আমার টাইম নেই কারণ এখন 10টা বেজে গেছে অলরেডি, ননুকে দুধ খাওয়াতে হবে, তাই সেই জন্য আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি ওটা। এই যে আর একটা টি শার্ট কিনেছি, এরপরে যখন পরবো তখন দেখতেই পাবে তোমরা, আর এই যে একটা ওয়ান পিস এটাই কিনেছি। আর ননুর জন্য বলেছিলাম না যে ননুর জন্য কটা জামা নিতে হবে, তো ননুর জন্য এই যে এটা নিয়েছি হাফ শার্ট, আরও কটা নিলাম দুটো নিলাম, কারণ নাহলে এখন এখানে ঠান্ডা পড়ছে, ননুকে হাফ শার্ট পরিয়ে রাখতে হবে, আবার ফুল শার্ট রাত্রের দিকে পরে দিনের দিকে এরকম হাফ শার্ট, এই যে এটার একটা নিয়েছি, আর এই একটা ননুর জন্য প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট আলাদাভাবে, ওর জামার সাথে ম্যাচিং নয়, তো এটা যে কোনো জামার সাথে পরানো যাবে, বাইরেও নিয়ে যাওয়া যাবে পরিয়ে, দেখতে খুবই সুন্দর। এখন ওর জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি ননুর জন্যে, কারণ ওকে খাটেতে রাখলে খাট থেকে লাফ মেরে চলে আসছে, গাড়িতে গাড়ি উল্টে দিচ্ছে, তো নিচেতে এখানে একটা কাঁথা পেতেছি আর চারপাশে বালিশ দিয়ে দিয়েছি আর খেলা দিয়ে দিয়েছি, তুই গলা ছেড়ে চেল্লাচ্ছিস, হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্টটাই তোমার এখন থাকবে, তোমাকে এইভাবে যাই দেবো তুই মুখে ঢোকাবি, যাই দেবো হাতিটাকেও মুখে ঢুকিয়ে ফেলেছিস, আর মুখে ঢোকাতে কিচ্ছু বাকি নেই তোর, এখন তুই আজকে থেকেই নিচেতেই থাকবি, তোকে আমি গাড়িতে আর বসতে দেবো না, তুমি খালি গাড়ি উল্টাচ্ছ আর কিছু বললি নাচছ, নাচটা কি একদম সহজ নাকি, এই দেখেছ উল্টে গেছে, তো আগের দিনে এই জন্য চেষ্টা করেছিলাম এই গালিচাটাতে যদি বসাচ্ছি তো এই এটাতে মাথা ঠুকছে, তাই এখন আপাতত ওকে চারদিকে বালিশ দিয়ে দিয়েছি যাতে মাথা ঠোকার ভয়টা একটু কম থাকে, এখন এই বালিশ আর কাঁথার মধ্যে পড়ে থাকবে, এটাই ওর জন্য ঠিক আছে।
আমরা আবার সেই পুরনো দিনে চলে এসেছি, মাটিতে বসে খাচ্ছি। কী করব, সেই গরিবের অবস্থায় আবার ফিরে গেছি। কারণ আমাদের এই যে এই ভদ্রলোক এখানে আছেন, একে রেখে দিয়ে তো খাওয়া সম্ভব নয়, গাড়িতে বসে আর খাওয়া যাবে না, তাই আমরা এবার থেকে মাটিতে বসেই খাবো। কী কষ্ট আমাদের। কী গো, ওই এই দেখ চুলগুলোকে একদম উড়িয়ে ফেলেছে, তো এবার থেকে আমরা মাটিতে বসেই খাবো, আর কোনো উপায় নেই আমাদের। এই আমার চলে এসছে রুটি তরকারি, এটাকে এখানে বসেই খেতে হবে, আর কী করব। আর এই দেখো, এই দেখো চলে আসছে এদিক ওদিকে। ওকে বালিশ দিয়েছি আমি এতগুলো, তারপরেও ওই বালিশগুলো টপকে উল্টো দিকে চলে যাচ্ছে যেখানটা বালিশ নেই। এই দেখো দিয়ে মাথাটা ঠুকবে, এখানে মাথাটা ঠুকবি। হ্যাঁ, এবার আমার পায়ের আঙুলটাকে মুখে ঢোকানোর প্ল্যান করবে, ওর সামনে কিছু রাখার উপায় নেই, এই পায়ের আঙুলটা আছে ওটাই এবারে মুখে ঢোকাবে। এই একটা ভিখারি এখন নিচে খাচ্ছিল, আর একটা ভিখারিও চলে এসেছে এখন নিচে বসে খাওয়ার জন্য।